আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আশিক পেটস ফ্যামিলি। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আর এক ভিডিও নিয়ে। আর এই ভিডিও জুড়ে কথা হবে আমার যে পোষা মুরগিগুলো আছে এই মুরগিগুলোকে নিয়ে। তো স্ক্রিনে যে টার্কিটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমার এখানে ছোট থেকে বড় হওয়া টার্কি। এখানে যে মেলটা আছে এটা হলো ব্লু বার্ব টার্কি, যেটা অনেকটা সুরমাই কালার বা সিলভার কালার এরকম হয়। এছাড়া একটা সাদা রঙের টার্কি মুরগি আছে, আর এছাড়া আরও দুইটা রেগুলার যে কালার হয় টার্কির ওই রকম দুইটা টার্কি আছে। টোটাল চারটা টার্কি আছে, যার মধ্যে একটা মোরগ আর তিনটা মুরগি। আর মুরগি তিনটাই আলহামদুলিল্লাহ একবার করে ডিম দিয়েছে, এখন পুনরায় এগুলো ডিমের জন্য প্রস্তুতি হচ্ছে। হয়তো বা খুব বেশি সময় না, অল্প কিছু দিনের মধ্যেই আবার ডিম দেওয়া শুরু করে দিবে ইনশাল্লাহ। এখানে যে টার্কি মোরগটা দেখতে পাচ্ছেন, টার্কি মোরগটা মাশাল্লাহ খুবই অ্যাক্টিভ। মেলটা সারাক্ষণই এইভাবে মানে ময়ূরের মতো ফুলিয়ে সারাক্ষণ ঘোরাফেরা করতে থাকে। তো এর মাঝে দেখা যাচ্ছে যে মাঝে মাঝে আমার যে সাদা মুরগিটা আছে এই মুরগিটাও মোরগের মতো ফুলে ঘুরতে থাকে, মানে মোরগের মতো এরকম পেখমগুলো ফুলে ঘুরতে থাকে। ভিডিওতে দেখতে পাচ্ছেন এই যে সাদা যে মুরগিটা আমার, এটাও অনেকটা মোরগের মতোই ওর পেখমগুলো খুলে এভাবে ঘুরছে। তো এটা নর্মালি সব মুরগিকে আমি দেখিনি যে টার্কি মুরগিগুলো এভাবে পেখম মেলে তারপর ঘুরতে থাকে, মূলত এই স্বভাবটা মোরগেরই হয়। তো আমার এখানে তিনটা মুরগির মধ্যেই একটা মুরগি যেটা মোরগের মতো অনেকটা ভাব ধরে এভাবে ঘুরতে থাকে, তাও সব সময় না, কিছু কিছু সময়। মোরগ তো সব সময় এইভাবে পেখম খুলে ঘুরতে থাকে, কিন্তু মুরগিটা কিছু কিছু সময় দেখা যায় যখন মোরগের সাথে ঘুরে এইভাবে মোরগের মতো নিজের পেখমগুলো খুলে ফুলিয়ে ঘুরে। সো ও যেহেতু ফুল হোয়াইট, তো মুরগিটা দেখা যাচ্ছে পুরো সাদা, আর ওর ফেসটা যখন একটু কালারফুল হয়, একটু রেডিশ হয়, তখন দেখতে অনেকটাই সুন্দর লাগে। সো সেই দিক দিয়ে বিবেচনা করলে মনে হয় যে আমার যে ব্লু বার্ব টার্কি আছে, ব্লু বার্বের চাইতে মনে হয় যে একদম ফুল হোয়াইট অ্যালবিনো যদি মোরগ হয়, মোরগটা দেখতে আরও অনেক বেশি সুন্দর দেখাবে। সো দেখা যাক ইন ফিউচারে, আশা করি সাদা কোনো টার্কি মোরগ কালেক্ট করব, যেহেতু সাদা মোরগটা দেখতে আশা করি খুব সুন্দর হবে। আর আমার কাছে যা মুরগি আছে এর পাশাপাশি নতুন কিছু মুরগি এনেছি। এই যে এখানে যে সাদা মুরগিগুলো দেখতে পাচ্ছেন, এই মুরগির বাচ্চাগুলো চারটা নিয়ে এসেছি। মূলত আমার বাসায় এই মুরগিগুলোর যে সাইজ, এই সাইজের দুইটা বাচ্চা ছিল যেটা ডে বাই ডে বড় হচ্ছে। তো ওদের সাথে ভাবলাম যে নতুন চারটা বাচ্চা নিয়ে আসি, নিয়ে আসলে ওই দুইটা আর চারটা ছয়টা বাচ্চা আল্লাহ যদি বাঁচিয়ে রাখে একসাথে বড় হবে, এই জন্যই মূলত নিয়ে আসা একই সাইজের চারটা মুরগির বাচ্চা। সাধারণত বাজারে যে লেয়ার মুরগির বাচ্চাগুলো বিক্রি হয়, ছোট বা কক মুরগি বলা হয়, ওই ক্যাটাগরিরই বাচ্চা এগুলো। কিন্তু যখন দেখলাম বাচ্চাগুলোকে, বাচ্চাগুলোর বডি স্ট্রাকচার একটু ডিফারেন্ট মনে হচ্ছিলো ওই লেয়ারগুলোর চাইতে, তাই ভাবলাম যে নিয়ে আসি দেখি আসলে এটা কি মুরগির বাচ্চা, লেয়ার হয় নাকি অন্য কোনো ব্রিডের হয় এই মুরগিগুলো। সো এই মুরগির বাচ্চাগুলোর গ্রোথ মাশাল্লাহ খুবই ভালো, খাওয়া দাওয়া খুব ভালো খাচ্ছে, আর শরীরে মাংস টাংস ছোটো থাকা অবস্থায় খুব হেলদি, খুব ভালো আছে। আর এখন যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এটা মূলত কিছু আছে আমার টার্কি মুরগির বাচ্চা, আর এর পাশাপাশি তিনটা আছে ওগুলো হলো আমার অন্য মানে বাসায় যে মুরগিগুলো আছে ওই মুরগিগুলোর বাচ্চা। এগুলো মূলত ইনকিউবেটরে ফোটানো হয়েছিলো যে বাচ্চাগুলো, ওই বাচ্চাগুলোই আছে। ওদেরকে খাবার দেওয়ার পরপরই পাগলের মতো খায়, দেখা যায় আশেপাশে পানি দেখে না, কিছু দেখে না, শুকনো খাবারগুলো মুখে এক পা জানে, নেওয়ার পর আর খাইতে পারে না, পরে ডোক টানতে থাকে মানে কীভাবে এটাকে গিলে খাওয়া যায় সেই পর্যায়ে। সো আজকে এখানেই শেষ করছি, আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।